এভরিওয়ান, দিস ইজ তুরিন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? সবাই নতুন বছর কীভাবে সেলিব্রেশন করেছেন আমাকে প্লিজ জানাবেন, আমিও সেলিব্রেশন করি। আমি আমার ভিডিওর ভয়েস মিউট করে এখন ভয়েস ওভার দিচ্ছি, বিকজ আমি যখন ভিডিওটা শ্যুট করি আমার বাচ্চারা খুব বেশি নয়েজ করছিল, ওদের নয়েজের জন্য আসলে আমার ভিডিওর ভয়েসটাই বোঝা যাচ্ছিল না। দ্যাটস ওয়াই আমি এখন আমার ভিডিওর মেইন ভয়েসটা মিউট করে দিয়েছি আর ভয়েস ওভার দিচ্ছি। যেহেতু বছরের প্রথম দিন ফ্রাইডে ছিল, স্কুল বন্ধ ছিল, আমার ছেলে বাসাতেই ছিল, আর ফ্রাইডে থাকার কারণে আমরা লেট করে ঘুম থেকে উঠেছিলাম। সো আজকে আর পরোটা ব্রেড এসব খাচ্ছি না, আজকে ব্রেকফাস্টে কেএফসি থেকে ক্রিসপি চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই এসব এনেছি, আর সাথে কেকও আনা হয়েছে, টু টাইপসের কেক আনা হয়েছে। আর বাইরে যাব, আজকে বিকালে বাইরে যাওয়া হবে, বিকজ নিউ ইয়ার সেলিব্রেশন বলে কথা, বাইরে ঘোরাফেরা করা হবে, খাওয়া দাওয়া করা হবে। এই তো ব্রেকফাস্ট করে আমি লাঞ্চ রেডি করব। এখন দুপুরের জন্য রান্নাবান্না হচ্ছে, খুব বেশি কিছু রান্না করছি না, জাস্ট আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। বিরিয়ানির জন্য এখন চিকেনটা রান্না করে নিচ্ছি। আর আজকে খুব একটা আমি ভিডিও করতে পারিনি, বিকজ আমি খুব তাড়াহুড়া করে রান্না করছি, তাই আর ভিডিও করা হয়নি খুব বেশি, বিকজ বিকালে তো বাইরে যাব, দ্যাটস ওয়াই তাড়াতাড়ি করে রান্না শেষ করতে হবে। আর আজকে এমনিতেই লেট করে রান্না শুরু করেছি, আর আমার বিরিয়ানি রান্নাটা ও বেশিক্ষণ সময় নিয়ে আমি করিনি, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই করা ট্রাই করেছি। সো এখন আমার রান্নাবান্না শেষ, আমরা এখন খেয়ে নিব, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করব, রেস্ট করে বাইরে যাব। আমরা বাসা থেকে বের হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছে, যদিও বিকালে বের হওয়ার ইচ্ছা ছিল, তারপরও রেডি হয়ে বের হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন তো শীতকাল, বিকাল হতে হতেই সন্ধ্যা হয়ে যায়। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পানিপুরি খেতে, অনেকদিন ধরে বাংলাদেশের ফুচকা খেতে ইচ্ছা করছে, বাট এখানে ওরকম ফুচকা পাওয়া যায় না, বাংলাদেশের মতো অ্যাভেলেবেল পাওয়া যায় না, খুঁজে খুঁজে বের করতে হয়। তো আমরা পানিপুরি খেতে চলে আসছি, আমরা যেখানে আসছি আমার বাসা থেকে একটু দূরে, তারপরও আজকে চলে আসলাম, পানিপুরি আর দই ফুচকা খাবো এই জন্য।
পানি পুরি খেয়ে এখন আমরা বাসার দিকে যাচ্ছি। আজকে আর কোথাও বেড়াতে যাচ্ছি না, বিকজ আজকে সবখানেই অনেক ভিড়। এখন আমরা বাসায় গিয়ে একটু রেস্ট করব। বাচ্চারাও যেহেতু দুপুরের ঘুমায়নি, ওরা একটু রেস্ট নিবে। সো অলরেডি এখন আমরা বাসায় আমরা রেস্ট করছি। যদি কালকে তাও ফের স্কুল থাকতো তাহলে আমরা এতক্ষণে খেয়ে ঘুমিয়ে যেতাম। কালকে স্যাটারডে, কালকে তাও ফের স্কুল নাই, তাই আজকে একটু লেট করে ডিনার করা হবে আমাদের। এখন আমরা ডিনার করছি। আজকে ডিনারে সব অ্যারাবিয়ান ফুড। অ্যারাবিয়ান ফুড, অ্যারাবিয়ান রেস্টুরেন্ট দেখতে কেমন, এসব নিয়ে আমার চ্যানেলে অলরেডি ব্লগ আছে। আসলে অ্যারাবিয়ান খাবার অনেক মজা হয়, একদম স্পাইসি ছাড়া। বাচ্চারাও অনেক খেতে পছন্দ করে, আমরাও অনেক খেতে পছন্দ করি। এই ছিল আমাদের নতুন বছরের প্রথম দিন। সবার নিউ ইয়ার সেলিব্রেশন কেমন কেটেছে কমেন্টে জানান। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ইউ নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।